আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় একটি পোশাক কারখানার কর্মী নিহত হওয়ার খবর পেয়ে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় দুটি গাড়িতে আগুন দেয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানান নরসিংহপুরের একটি কারখানার কর্মী শামসুল ইসলাম টঙ্গি আশুলিয়া ইপিজেড সড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয় এতে তার মৃত্যু হলে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে সড়ক অবরোধ করেন এ সময় তারা বেশ কয়েকটি যানবাহনে পাশাপাশি দুটি গাড়িতে আগুন ধরিয়ে নোয়াখালীর আওয়ামী লীগের দু গ্রুপের গোলাগুলি সহ সংঘর্ষে প্রাণহানির ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে তাকে আটক করে পুলিশ সুপার আলমগীর হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এদিকে বসুরহাট পৌরসভার সামনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে চলন্ত একটি বাসে অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হল দুজনের আহত হয়েছেন আরো বাইশ জন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ডে এই অগ্নিকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহরুল হক গ্যাস নেয়ার পরপরই বাসটিতে আগুন ধরে যায় বাসের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে দগ্ধ বারো যাত্রীকে ঢাকায় আনা হয় চাল ডাল তেল ও চিনির বাড়তি দামের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে বাড়ছে মুরগির দাম এর সঙ্গে চলতি সপ্তাহে কেজিতে দশ টাকা বেড়েছে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম সবজির দাম রয়েছে ঊর্ধ্বমুখী লাগাতার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা বিস্তারিত মুসামিয়ার প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন খলিরুর রহমান রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজ সহ বৃদ্ধি পেয়েছে নতুন সবজির দাম সপ্তাহের ব্যবধানে সকল প্রকার মাছের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে পোলটি লেয়ার পাকিস্তানি কক মুরগির দাম মুরগি কেজি প্রতি একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকায় বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংসের দাম স্বাভাবিক রয়েছে লেবু আশি টাকা টাকা কেজি তারপরে ফুলকপি পঁচিশ টাকা আমাদের মতো লোকেরা কিনতে গিয়ে আমাদের কষ্ট হইতেছে হিমশিম কাটছি পাশাপাশি ব্যবসায়ীরা পাড়া টাড়া দিয়ে এদেরও তোমাকে শান্তিতে নেই অর্থাৎ মধ্যে দিকে আমরা মরতে হইতেছে আর কি বাজারে একটু দাম বাড়তি যেরকম পটল ষাট টাকা ভেন্ডি ষাট টাকা পঞ্চাশ টাকা সিম তিরিশ টাকা চল্লিশ টাকা মরিচ পঞ্চাশ টাকা ষাট টাকা বাজারে তো যথেষ্ট জিনিস কিন্তু সব জিনিসের দাম বেশি এই সাধারণত এখন একশো আশি টাকা বাংলাদেশে একটাই অবস্থা এইটাই রোজা হলে আপনারা রোজাকে পুঁজি করে অনেক কিছু আমরা দাম বাড়াইতেছে মাছের বাজারটা আগের চাইতে আমার কাছে মনে হয় যে খুব বেশি ডিফারেন্ট না এই যে বল মাছ বেচতেছি ছয়শো টাকা কেজি সাড়ে পাঁচশো টাকা কিনা আর মাছ বেচতেছি ছয়শো পঞ্চাশ টাকা কেজি দেড় কেজি চাইজার পাঁচশো আশি টাকা দেশি গরু খুব ভালো গরু কাটি আপনার সব সময় ব্রয়লার একশো ষাট টাকা কেজি গত সপ্তাহে ষাট টাকা ছিল এদিকে রমজানকে সামনে রেখে বাজারে চিনি তেল আটা ময়দার দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে চিনি আটা ও ময়দার দাম কেজি প্রতি বেড়েছে চার থেকে পাঁচ টাকা করে আটার দামও বাড়তি পঁচাত্তর টাকা করছে এই আর কি দামটা অতিরিক্ত বাড়ছে দাম তো আগেই বাজারে বিদেশি আমদানিকৃত চাল আসলেও দেশি চালের চাহিদা বেশি তাই দেশি চালের দাম কমার কোনো লক্ষণ নেই অসহনীয়ভাবে চালের দাম বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষের কয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দেশি চালের দাম বেশি তবে বাইরে যে চাউলগুলো ওই চাউলার দাম একটু কম তো কম হলেও কি ওই চাউলগুলা আসলে মান উন্নয়ন এত ভালো হ্যাঁ এতে করে কাস্টমারে কিনে কম দেশি চালের উপরে আকর্ষণ বেশি বা সে চালের উপরে তৃপ্তি ব্যাগাই দিয়ে সকল কিছুর দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেই সাথে গরম হতে শুরু করেছে রাজধানীর বাজার তাই সরকারি বাজেট অরুজাকে সামনে রেখে এখন থেকে বাজারের ভারসাম্য বজায় রাখতে কাজ করবে সরকার এমনটাই প্রত্যাশা ক্রেতা সাধারণের মুসামিয়া আনন্দ টিভি ঢাকা জিয়াউর রহমান কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা নয় তাই তার মুক্তিযুদ্ধের কোনো ইতিহাসও নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ কুষ্টিয়াতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন বলেন মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন সেক্টর কমান্ডারের বিভিন্ন ইতিহাস থাকলেও জিয়াউর রহমানের তেমন কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায়নি জিয়া রহমান কখনো ছিল না প্রকৃত মুক্তিযুদ্ধ ছিল না আমরা অনেক সেক্টর যুদ্ধের সময় তাদের বীরত্ব যুদ্ধের কাহিনী আমরা দেখেছি দেশবাসী জানে ইতিহাস আছে বই আছে ঝিরামনের একটা কোনো কাহিনী আছে মুক্তিযুদ্ধের সময় তার যুদ্ধ করেছে এরকম কোন কাহিনী আছে এসে দেশবাসী কোথাও দেখে বলতে পারবে পটুয়াখালীর কলাপাড়ার লন্দা গ্রামে আর পি এর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত বিশটি পরিবারের সদস্যরা তাদের বসতঘর ঘর ও সম্পদের মূল্য প্রাপ্তির দাবিতে মানববন্ধন করেছে শুক্রবার লন্দা ও ফুলতলি গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা জানান জমির দেড়গুণ মূল্য পেলেও তাদের বসতঘর ঘর গাছ ও পুকুরের মূল্য নির্ধারণ করেনি কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্তরা মাদারীপুরের কালকিনিতে এক মা তার ছেলেকে আর্থিক সংকট কাটিয়ে বিয়ে করাবেন আরও কিছুদিন পর এমনই কথা ছিল কিন্তু ছেলের আর তর্শ হয়েছিল না যে ধরে বিয়ে করাতেই হবে কিন্তু মা রাজি না হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে তার মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে এ হত্যার ঘটনায় ছেলে রথিন জয়ধরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে হরিদপুরের সদরপুরে বিভিন্ন বাজার এখন জাটকা ইলিশে সয়লাভ বাজারের মাছ বিক্রেতারা হাক ডাক দিয়েই বিক্রি করছেন শত শত কেজি জাটকা ইলিশ পয়লা নভেম্বর থেকে ত্রিশে জুন পর্যন্ত আট মাসের জন্য সারাদেশে জাটকা ইলিশ আহরণ পরিবহন বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষেধ নিষেধাজ্ঞা চলমান অবস্থায় বর্তমানে উপজেলার আকোট কালিকোলা বাজার পিয়াজখালী চন্দ্রপাড়া মনিকোটা বাজার সহ বিভিন্ন বাজারে প্রকাশ্যে চলছে শত শত মন জাটকা ইলিশ বিক্রির হিরিক জাটকা ইলিশ নিধনে ও বিক্রি বন্ধে উপজেলা মৎস্য অধিদপ্তরের নেই তেমন কোন তৎপরতা দেশে প্রথমবারের মতো বাগেরহাটের ফকিরহাটে চালু হয় বয়ঃসন্ধিকালীন সময়ে স্কুলে চেঞ্জ রুমের ব্যবস্থা এর ধারাবাহিকতায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হচ্ছে এই চেঞ্জরুম শিক্ষার মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে শিক্ষার্থীদের উপস্থিতি তাই শিক্ষার মানকে ত্বরান্বিত এবং ছাত্রী উপস্থিতি বৃদ্ধি করতেই এমন উদ্যোগ বলে জানায় সংশ্লিষ্টরা দেশের বিরাশি শতাংশ স্কুলে নেই বয়সন্ধিকালীন সুষ্ঠু ব্যবস্থাপনা আর এ সময়ে অনুপস্থিত থাকে তিরিশ শতাংশ কিশোরী এমনই তথ্য দিয়েছে বেসরকারি সংস্থা ওয়াটার এইড বয়সন্ধিজনিত অসুস্থতা কিশোরী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে দারুণভাবে ব্যাহত করে আর এসব কিছু মাথায় রেখেই দেশের সর্বপ্রথম বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে ফকিরহাট উপজেলা পরিষদের আটটি ইউনিয়নের আটটি মাধ্যমিক বিদ্যালয়ে চেঞ্জ রুম গড়ে তোলার জন্য আর্থিক বরাদ্দ রেখে কাজ শুরু করা হয় আর প্রথমেই পাইলটিং করা হয় উপজেলা বেতাকা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এর উদ্বোধন করেন দুই সালে বেতাকা দিবসে খুলনা বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার বর্তমানে উপজেলাটিতে বারোটি চেঞ্জ সমস্যা সমস্যা রয়েছে এই থাকার জন্য আমাদের প্রতিদিনই দেখা যায় যে পনেরো থেকে বিশ জন শিক্ষার্থী ছুটি নিয়ে বাড়ি চলে যাচ্ছে কালীন সমস্যার সময় স্যারদের সবকিছু সঠিকভাবে বলতে পারতাম না আমরা লজ্জাবোধ করতাম কিন্তু এখন রুম হওয়ার কারণে আমাদের এই সমস্ত সমস্যার অবসান দেশে প্রথম এমন উদ্যোগ গৃহীত হয় ফকিরহাট উপজেলা থেকে এরই মধ্যে এর সুফল পাওয়া যাচ্ছে সবার জন্য মানুষের মত শিক্ষা নিশ্চিত করতে চাই সেখানে মেয়েদের একটা বড় ভূমিকা রয়েছে এই মেয়েদের স্বাচ্ছন্দ্য স্থিরে আসা এবং স্কুলে তাকে থাকা এবং তার স্বাস্থ্য তার স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলার জন্য আমাদের কিছু করার আছে বয়স সন্ধিকালে বিষয়টিকে ঘরে ঘরে স্বাভাবিক করে তোলার প্রতি গুরুত্ব আরোপ করলেন বাগেরহাট জেলা প্রশাসক তাহলে আমাদের দেশের একটা কমন বিষয় হচ্ছে আমরা সবাই বলি যে যখন পিরিয়ডের সময় মেয়েদের এটা নিয়ে লোক ছাপা হয় আমি মনে করি এই সময় যে স্কুলে না আসার প্রবণতা যেটা ছিল সেটি মেয়েদের কেটে যাবে এবং তারা এটিকে খুব স্পন্টেনিয়াস হইতে তারা তখন সেই অ্যাক্ট করবে এবং এই বিষয়টি একটি স্বাভাবিক প্রক্রিয়া হবে বলে আমরা বিশ্বাস করি এমন উদ্যোগে সুফল পেয়ে যশোর শিক্ষা বোর্ডও চেঞ্জরুম তৈরির জন্য একটি পরিপত্র জারি করে তবে দেশব্যাপী যদি এই চেঞ্জরুম ব্যবস্থাপনাকে বাস্তবায়ন করা যায় তবে শিক্ষার্থীদের উপস্থিতির পাশাপাশি বৃদ্ধি পাবে শিক্ষার মান আর শিক্ষার মানেই এগিয়ে যাবে সোনার বাংলা এমনটি প্রত্যাশা সকলের মুস্তাফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক ভূমিহীনদের পুনর্বাসন না করে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানাল বারো নম্বর ওয়ার্ডের কয়লা গ্রামের শত শত ভূমিহীন পরিবার শুক্রবার সকাল এগারোটায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব মোড়ে মানববন্ধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ক্ষতিগ্রস্তরা এ সময় বক্তারা বলেন এলাকার বেশিরভাগ মানুষ হতদরিদ্র রিক্সা চালক দিনমজুর এবং নারীরা গৃহস্থালির কাজ করে জীবনযাপন করেন তাই তাদের উচ্ছেদের আগে তাদের সহ বসবাসের সুযোগ সৃষ্টি করতে হবে চাঙ্গাইলি সদরের নিরালা মোড়ের একটি বেসরকারি ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার সকাল আটটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বিষয়টি টাঙ্গাইল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপপরিচালক রেজাউল করিম নিশ্চিত করেছেন জানান আগুনে ব্যাংকের কম্পিউটার কাগজপত্র ও বেশ কিছু মালামাল পুড়ে যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ছিল এখনকার মতো আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা ত্রিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ thank you